নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন একটা জিনিস নিয়ে এসেছি, সব রকমের চালানি মাছ। নতুন বলবো না, এটা মানে সচরাচর অনেকেই খায়, আবার অনেকে জানে না। এই সব রকম মাছ দিয়ে, যেমন আছে পমফ্লেট, তারপরে ভোলা, এটা কি ফ্যাসা মাছ বলে যেমন এটাকে, সব রকম মাছ দিয়ে আমি আজকে কড়াইতে পাতার স্টাইলে করে দেখাবো। সচরাচর অনেকে কলা পাতা পায় না, এর জন্য পাতায় জিনিসটা খেতে পারে না, কিন্তু কড়াইতে দিয়েও পাতার স্টাইল ভাবে আনা যায়, খাওয়া টেস্টটা অনেকটা আসে, মানে অনেকটা কি মনে হবে পাতাই খাচ্ছি। তা চলুন আমরা সেই রেসিপিটা আজকে করা যাক। অনেক তোলা হয়ে গেছে, অনেক ক্ষুদে লঙ্কা তুলে নিয়েছি, এই দিয়েই আজকে কড়াইতে মাছ দেব। আলুটাকে আমি একটু মোটা মোটা করে কুচি নিয়েছি, এই দেখুন। কাঁচা লঙ্কা, ক্ষুদে লঙ্কা যে দেখলেন আমি তুললাম, সেই লঙ্কা আর গোলমরিচ বেটে নিয়েছিলাম। ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছিল, তার জন্য আপনাদের বাটাটা দেখানো হয়নি, এই যে বেটে নিয়েছি। এবার আমি এই আলুর মধ্যে লঙ্কা গোলমরিচ তুলে নিলাম, এর মধ্যে দিয়ে দেব এবার জিরে বাটা, এবার দিয়ে দেব হলুদ, এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, সর্ষের তেল, সব মাছগুলো এবার দিয়ে দেব। এখানে সব রকম চালানি মাছ রয়েছে, ভোলা আছে, পমফ্লেট আছে, পাবদাও মনে হয় একটা দুটো আছে। এই যে এটা আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি, কাঁচা লঙ্কা আর গোলমরিচ, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার দিয়ে দেব কড়াইতে তেল। এবার মাছগুলো দিয়ে দেবো। মা পাশে দুইজন এসে বসে রয়েছে, আমার ছেলে আর আমার শাশুড়ি মা, তাই জিজ্ঞাসা করে নিলাম। মা এই এই জিনিসটা মা বেশ ভালো করে, আর মা বলছে আজকে তুমি শেখো। এবার মাছগুলো আমি দিয়ে দেব। এবার আলুগুলো উপর থেকে দিয়ে দিলাম, এটা আমি কলা পাতায় দিতাম, আজকে আমি কলা পাতায় ছাড়াও করব, সেই রকমই করতে হবে, শুধু এটা কলা পাতায় ছাড়া। এবার আর একটু জল দিয়ে দেব, এই মশলার গাবলাতে এই মশলাগুলো একটু ধুয়ে ধুয়ে দেব, মাঝখানে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব, মিনিট পর আমি এসে এবার দেখি কি হয়েছে। আস্তে আস্তে জালে হতে হবে এটা, এই যে জল টেনে গেছে। এবার দিয়ে দেবো একটু তেল উপর দিয়ে, কাঁচা তেল, এক মিনিটের মতন আবার ঢাকা দিয়ে দেবো। দু মিনিট পর এবার দেখি কি হলো, আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটা আর আমি অন্য পাত্রতে তুলব না, এটা কড়াইতেই রেখে দেবো এরকম ভাবে, আর ঢাকা দিয়ে রেখে দেবো ভাপে ভাপে। এবার তাহলে হয়ে গেছে, আমি নিয়ে যাই ঘরে।